First of all, তুই আমার এটা কোজে লিপসিং করতেছস ভালো কথা কিন্তু বান্দরের মতো এমন লাফাইতেছস কেন না আমি জানি তুই একটা প্রতিবন্ধী কারণ তোর চেহারা একটা প্রতিবন্ধী আলাদা ভাব আছে তো দেখো আমি জীবনে প্রথম অ্যান্ড্রয়েড ফোন কিনি যখন আমি ক্লাস 7 এ পড়ি তো সেই সময় থেকে আমার হাতে আজ পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন রয়েছে কিন্তু বিশ্বাস করেন আমার এই প্রতি মুহূর্তের সঙ্গী ছিল আমার এই অ্যান্ড্রয়েড ফোন কিন্তু আমি জানি আপনারা কখনো এটা বিশ্বাস করবেন না আমি আজ পর্যন্ত কখনো টিকটক এর এক্সপেরিয়েন্স নিতে পারিনি মানে বিষয়টা এমন হয়েছে আমি কখনো আজ পর্যন্ত টিকটক অ্যাপটা ডাউনলোড করে আর হোম স্ক্রিন ইন্টারফেসটা দেখিনি কেমন লাগা মেরা মজাক তো ফাইনালি আমি টিকটক অ্যাপটা আমার ফোনে ডাউনলোড করেই ফেললাম তবে টিকটক এর এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য নয় বাড়িতে একটা ফিজিওটেক হাসপাতাল খুলছি এন্ড সিদ্ধান্ত নিয়েছি এখানে গরীব ও প্রতিবন্ধী মানসিক রোগীদের দেওয়া হবে 90% ডিসকাউন্টে চিকিৎসা সেবা এন্ড তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে টিকটক এর প্রতিবন্ধীদের দেওয়া হবে 100% ছাড় কারণ টিকটক এর প্রতিবন্ধীদের দেখলে আমার মনে হয় জাত খয়রা এন্ড আমি আবার খয়রাতি ময়রাতি দেখলে আবেগটা কন্ট্রোল করতে পারি না মনটা চায় বিছানায় থাবড়ায় গরম করে দেই তো টিকটক অ্যাপসটা ডাউনলোড করে আমি তাড়াতাড়ি ঢুকে পড়লাম টিকটক অ্যাপসে কারণ আমার টিকটক এর এক্সপেরিয়েন্স নিতে হবে এবং টিকটক থেকে কিছু প্রতিবন্ধী ধরে আনতে হবে এন্ড টিকটকে ঢুকার পর আমার সাথে যা হয়েছে আর তাই থাকছে ভিডিওর বাকি অংশে এই ব্রাজিলের পোলাপাইন মানুষখালী চাপা তাই তো আর্জেন্টিনার পোলাপাইন তগোপ্রে খেপা আর কি কইছিলি বাজান এবার নিবি বিশ্বকাপ তগো হাতে ধরাই দিমু 2 লিটার 7 আপ আচ্ছা ঠিক আছে 2 লিটার 7 আপ ধরাই দিবি সেইটা বুঝলাম কিন্তু তোর এক্সপ্রেশন দেখে তো আমার মনে হচ্ছে অন্য কিছু Psych, that's the wrong number. I got bribes in Atlanta, cheated the dean of family, credit cards and scams. এই ব্রাজিলের পোলাপাইন মানুষখালী চাপা তাই তো আর্জেন্টিনার পোলাপাইন তগোপ্রে খেপা আর কি কইছিলি বাজান এবার নিবি বিশ্বকাপ তগো হাতে ধরাই দিমু 2 লিটার 7 আপ মানে ভাই আপনি এই ভিডিওটা দেখলে চিন্তাই করতে পারবেন না একটা টিকটকার দেশের জন্য কতটা ক্ষতিকর হতে পারে মানে এখানে দেখেন লোকটা এখানে আসতেছে হুট করে টিকটকারের পিছনে কি যেন একটা কামড় দিল ও আকাশের দিকে কি জানি একটা মারলো আর লোকটা ভয়ে আকাশের দিকে তাকিয়ে গেছে মানে ভাই চিন্তা করেন ওরা হচ্ছে সাধারণ মানুষের আতঙ্কের কারণ ভাই সরকারি কোনো অধিদপ্তরের মানুষ থাকলে তাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এদেরকে চিড়িয়াখানায় বন্দি করার জন্য আমি বুঝলাম না ভাই তোর ছোটবেলায় কি ফিটারের বদলে গোবর খাওয়া হয়েছে নাকি না মানে সবকিছুরই একটা বয়স থাকে যেমন মারামারির একটা বয়স রয়েছে প্রতিবন্ধীগিরিরও একটা বয়স রয়েছে কিন্তু চিন্তা কর তোর তো এখনো দাঁত উঠারই বয়স হয় না তো যাই হোক এখানে দোষটা তোর না দোষ হচ্ছে তোর বাপ মায়ের ফিটারের বদলে গোবর খাওয়ালে তো এমন হবেই এবার একটু সিরিয়াস বিষয় নিয়ে কথা বলি ফুটবল আমরা কেন খেলি ফুটবল আমাদের ভালো লাগে তাই খেলি ফুটবল খেলা আমরা কেন দেখি ফুটবলকে আমরা ভালোবাসি তাই আমরা ফুটবল খেলা দেখি এমন হাজারো লাখো ফুটবল প্রেমী রয়েছে যারা সারা রাত জেগে আমার মতো অন্তত নিজের প্রিয় টিমের ফুটবল খেলাটা দেখেছে এখন সারা রাত জেগে চ্যাটিং করার মতো পাবলিক খুব কম রয়েছে কিন্তু সারা রাত জেগে ফুটবল খেলা দেখার মতো পাবলিকের অভাব নেই কারণ ফুটবল আমাদের রক্তের সাথে মিশে গেছে একটু খেয়াল করলেই দেখবেন বাচ্চারা যখন মোটামুটি হাঁটতে শিখে তখন থেকেই তাদেরকে একটা পাতলা ফুটবল কিনে দেওয়া হয় আর বাচ্চারা সেই বলে লাথি মেরে পিছনে দৌড়াতে দৌড়াতেই দৌড়ানো শিখে আর সেদিন থেকেই তারা প্রেমে পড়ে ফুটবলে কিন্তু আবেগী বাঙালির ফুটবলের প্রতি আবেগ থাকলেও সঠিক পরিকল্পনা প্রণয়ন আর বাস্তবায়ন না হওয়ার ফলে তারা ফুটবলের সেই প্রতিভাকে নিজেরা জাগ্রত করতে পারে না নিজেদের প্রতিভাকে ব্যর্থ ভেবে সাপোর্ট করতে শুরু করে ব্রাজিল আর্জেন্টিনা বা জাতীয় দলের কোনো টিম সময়ের সাথে সাথে নিজেদের আবেগ দিয়ে ভালোবেসে ফেলে নিজের সেই প্রিয় টিমকে কিন্তু ওই আবেগেই পানি ঢেলে দেয় কিছু সিজনাল ফুটবল ফ্যান হ্যাঁ অনেক সিজনাল ফুটবল ফ্যান রয়েছে যারা অনেক পিওর হয়ে থাকে তবে তাদের হিসাবটা এখানে আলাদা করে ধরা হয়েছে এই সিজনাল ফুটবল ফ্যানদের মধ্যেই আগমন ঘটে দেশের কুখ্যাত বিখ্যাত মানসিক রোগী টিকটকারদের এরা আবার সবকিছুতেই আগুন লাগিয়ে দিতে পছন্দ করে এরা ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আপত্তিকর মন্তব্য করে আর বাজেভাবে ফটো এডিট করে দুই দলের মধ্যে দেয় গ্যাঞ্জাম লাগিয়ে আর এরপর মারামারি দেন অলরেডি কিন্তু বাংলাদেশে এবছর বিশ্বকাপ নিয়ে কিন্তু খুন খারাপই এমনকি হার্ট অ্যাটাক পর্যন্ত হয়েছে তবে এসব ঘটার পিছনে দেশের কুখ্যাত বিখ্যাত টিকটকারদেরও হাত রয়েছে দেখো তোমাকে আজকে একটা কথা ক্লিয়ার করে বলে দেই যারা প্রকৃতপক্ষে ফুটবলকে ভালোবাসে যাদের রক্তের সাথে ফুটবল মিশে আছে যাদের আবেগ রয়েছে ওই ফুটবল নামক গোল বলটার উপর তারা কখনোই কোনো দলকে নিয়ে ট্রোল করতে পারে না কখনোই কোনো লিজেন্ড প্লেয়ারকে নিয়ে হাসাহাসি করতে পারে না হোক না সেটা মেসি নেইমার বা ক্রিস্টিয়ানো রোনালদো আর যারাই ফুটবল নিয়ে অতিরিক্ত লাফালাফি করে বিশ্বাস করে এরা ফুটবলের বউ বুঝে না এন্ড ফুটবল শুধুমাত্র একটি খেলা নয় এটি আমাদের আবেগ এবং এটি আমাদের ইমোশন তো যাদের মনে হয়েছে আজকের এই ভিডিওতে আমি সত্য কথাগুলো তুলে ধরেছি তারাই শুধুমাত্র ভিডিওতে একটি লাইক করবেন এন্ড সম্ভব হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড টেক কেয়ার আল্লাহ হাফেজ